প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডিগ্রি পাস কমপ্লিট করার পরে কোন কোন বিষয়ে অধ্যয়ন করা যায় কোন কোন ধরনের চাকরি করা যায় আমরা অনেকেই জানি না ডিগ্রি পাস কমপ্লিট করার পর কোন কোন বিষয় নিয়ে অধ্যয়ন করা যায় এবং কোন কোন ধরনের চাকরি পাওয়া যায় আসুন কথা না বলে বিস্তারিত আলোচনায় আসা যাক প্রথমেই ডিগ্রি পাস কোর্স নিয়ে কথা বলি ডিগ্রি পাস কোর্স 3 বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করার পরে মাস্টার্স প্রিলিমিনারিতে ভর্তি হতে পারবেন ডিগ্রিতে মাস্টার্স কমপ্লিট 2 বছর সময় লাগে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে MBA IBA করতে পারবেন BEd BPed করতে পারবেন LLB LLM করতে পারবেন এবং CA ICMAB করতে পারবেন আর ডিগ্রি পাস করে যেকোন চাকরি করতে পারবেন সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাংকে চাকরি করতে পারবেন যে কোনো ব্যাংকে চাকরি করতে পারবেন স্কুল কলেজের নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সরকারি স্কুল কলেজে শিক্ষকতার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পুলিশের প্রশাসনিক সেক্টরেও চাকরি করতে পারবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও সম্মানজনক পদে আপনি চাকরি করতে পারবেন ডিগ্রি পাস করে এছাড়াও ডিগ্রি পাস করার পরে বিভিন্ন যে ভালো ভালো কোম্পানিগুলি রয়েছে সেগুলোতেও আপনি ভালো মানের ভালো পদে চাকরি পাবেন তবে যদি আপনার গ্রেডিং পয়েন্ট ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভালো জায়গায় স্থান পাবেন ডিগ্রি পাস করে বিশেষ পরীক্ষা দেওয়া যায় কিনা এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব তবে সর্বশেষে সকলকে বলে রাখি সর্বপ্রথম আমার আপডেট ভিডিও পেতে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্লিক করবেন এবং পাশে বেল আইকন চিহ্নটিতে ক্লিক করে অল করে দিবেন যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ